ছেড়ে দেব। আরে তোকে আমাদের আয়াবু সোনার খাঁচায় রাখবে, তোকে আদর করবে, বিশ্বাস কর। ওনার সোনার খাঁচায় ঢুকে গেলে তোর একদম বেরোতে ইচ্ছা করবে না, জানিস? চল চল চল, আরে চল 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 চল। রাজা, রাজা বাবু, আমাকে বাঁচান বাবু, এই লোকটার হাত থেকে আমাকে বাঁচান। এ তোকে বাঁচাবে? হ্যাঁ, আরে এটা চেহারা তো ছক্কার মতো লাগছে রে, ছক্কা, এ বাঁচাবে তোকে? এই ড্যাব ড্যাব করে কি দেখছিস? যা, তুই তো রাস্তায় যা। আরে যা না বাবু। হ্যাঁ যা যা। আগে তোকে আদর করে ডাকছিলাম, আর এখন এখন তোকে খুবলে খুবলে খাবো, আমিও দেখবো তোকে আজ কে বাঁচাবে। বোতল ফোতল পরে খাবে, আগে ওই ছুরিকে এনে আমার ঘরেতে পৌঁছে দেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আগে বলো এত জোরে কেন কলারটা চেপে ধরেছো? এখন তো খালি কলার ধরেছে, যদি আজ রাতের মধ্যে তুই তোর ভাগ্নিকে আমার ঘরে পৌঁছে না দিস, তাহলে আজ অব্দি তুই আমার টাকা যত মত কেলেছিস তার সুদে আসলে সব এক এক করে আদায় করে নেব।
তার মানে তুমি হেরে গেছো। আমি ঠিক জানি এ কাজ তোমার দ্বারা হবে না, আমি ঠিক জানি। তবে আজ যদি ছোকরাটা না পৌঁছো তো? হ্যাঁ, কোন ছোকরা? ওর কথা তো পরে বুঝবো, তার আগে তোর ভাগ্নির কথাটা বুঝে নি। যতক্ষণ না মাংসটা কুচি কুচি করে না খাচ্ছি, আমার মন শান্ত হবে না। শান্তি রায়বাবু, শান্তি। গরম খিচুড়ির থালায় হাত ঢোকালে কি অবস্থা হয় সে কথা আপনার চেহারা দেখেই বুঝতে পারছি। আমার কথাটা মেনে ফুঁটিয়ে ফুঁটিয়ে ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করতেন তাহলে। আমায় ভাষণ শোনাস না, আমি আমার ঘরে জ্যোতিকে চাই। জ্যোতিকে দেখবেন, জরুর দেখবেন। আমি কথা দিচ্ছি মানে জ্যোতি আপনার ঘরে নিশ্চয়ই যাবে, এত উতলা হলে চলবে না। আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে আপনার হাতে ছেড়ে দেবো, না হলে লোকে আমায় কি বলবে? মামুটা ভাগ্নি অন্ধ বলে কংস সেজে একটা কষাইয়ের হাতে তুলে দিল। কে চাই বলুক, আমার তাতে কিছু চাই আসে না, আমার শুধু জ্যোতি দরকার। আপনি অবাক হবেন না, আপনি হসপিটালেই আছেন। হসপিটালে? হ্যাঁ, দুদিন আগে কিছু লোক আপনাকে সেন্সলেস অবস্থায় এখানে নিয়ে এসেছিল। যাকগে সে কথা, এবার বলুন তো আপনার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা ডক্টর, আমি এখন এখান থেকে যেতে পারি তো? হ্যাঁ, আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে বহুত বহুত ধন্যবাদ। আমায় ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি তো কেবল আমার ডিউটি করছি। হ্যাঁ, একটি মেয়ে দুদিন ধরে আপনার সেবা করছে, তাকে প্রথম ধন্যবাদটা দিন। একটা মেয়ে? আপনি? আমি সেই মেয়ে যার জন্য আপনার এই অবস্থা হয়েছে। ও, আপনি তাহলে আমার সেবা করে সেই ঋণ শোধ করতে চাইছেন? না, মানে আপনার এই ভায়োলিনটাকে দিতে এসেছিলাম, আপনার কাছে কেউ ছিল না তাই। দয়া হলো, দয়া। আচ্ছা একটা কথা বলবেন, মানুষ কি কারোর দয়া ছাড়া বাঁচতে পারে না? জানি না, কারণ আজ অব্দি তো আমি অন্যের দয়াতেই বেঁচে আছি। আমি সেই দয়াকে ঘৃণা করি, দয়া করার লোকেদের মুখ দেখলে নিজের উপর ঘৃণা আসে, মরে যেতে ইচ্ছে হয়। আমার কিন্তু নিজের প্রতি ঘৃণা হয় না বা মরে যেতেও ইচ্ছে করে না। মানে? এটুকুও বুঝতে পারেননি? অন্যের মুখ দেখার শক্তি ভগবান আমার থেকে কেড়ে নিয়েছেন। আমি একজন অন্ধ। কি? দেখতে পেলে আপনার এই অবস্থা হতোই না। চুপ করে আছেন যে কি, এবার আমার উপর আপনার দয়া হচ্ছে না? না, মানে চিন্তা করবেন না, আমি আপনার মুখটা দেখতেই পাচ্ছি না। ছাড়ুন কথা, ডাক্তারবাবু বলছিলেন আপনি বাড়ি যেতে চাইছেন। বাড়ি? একজন অনাথের বাড়ি কোত্থেকে আসবে? চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে ছেড়ে দিয়ে আসি। আমি একজন অন্ধ বলে এটা আপনার দয়া নয় তো? দয়া? অন্ধ মেয়ে বলে কিছু না বলতে বলতে ওর দিমাগ বেড়ে যাচ্ছে। কত? 20 টাকা দিন না। ঠিক আছে, ওকে তো ছেড়ে দিলেন, আপনি কেমন করে যাবেন? না, মানে আমি বলছিলাম কি, ক্ষমা করবেন, আপনি এত কষ্ট করে এতটা রাস্তা এলেন, অথচ আমি আপনাকে বাড়ির ভেতর ডাকতে পারছি না। কিন্তু আমি জানি আপনি খারাপ ভাবতেই পারেন না। আরে না, এতে খারাপ ভাববার কি আছে? কি অদ্ভুত মেয়ে, ঘরের দোর থেকে এরকম। আমার খারাপ ভাবা উচিত নয়।
রাজা কোথ থেকে ফিরলেন গো? যমুনা কূল থেকে না কদম্ব মূল থেকে? আমি আরে ফিরলি কেন রে? কেষ্টটার মনে কষ্ট হবে না? ওই লীলা কুঞ্জেই থেকে গেলি না কেন? কিরে রাত্রিরে খুঁজলে নেই, সকালে খুঁজলে নেই, এই বাড়িটা কি ধর্মশালা নাকি? মামু চুপ বলে কি না মামু? আর দুদিন হয়ে গেল, কোথায় ছিলিস? না মামু বলে কি না না মামু, সত্যি কথা বল, কার সঙ্গে লটর বটর করছিলিস? শুনুন, উনি আমার সাথে ছিলেন। ওরে দেখ রে কেষ্ট এখানে, এই তোর আর কেউ লীলা করতে জুটলো না? হ্যাঁ সে সেই অন্ধরাকে। আপনি আপনি এসব কি বলছেন? হ্যাঁ ওই আপনি বাপনি সব ছাড়, এই অঞ্চলে আমার একটা ইজ্জত আছে, ওই ইজ্জতের উপর যে হাত দেবে তার হাতটাকে। মামু ওনার কোনো দোষ নেই। হ্যাঁ তার মানে তুই তোর ইচ্ছায়? মামু এই চোখ রাঙানি আমায় দেখাচ্ছিস? আরে নাম ডুবে যদি পয়সা রোজগারের ইচ্ছা ছিল তাহলে তোর পাপ মা বড় বড় করতিস, আমার রক্ত শুষছিস কেন? নিজের ভাগ্নিকে এসব বলতে আপনার লজ্জা করছে না? চবে ভাগ্নি আমার, আমি কেমন ব্যবহার করবো তুই আমার শেখাবি? বেরো এখান থেকে, বেরো আমার বাড়ি থেকে, আর যাচ্ছি না কেন? আরে আর করছে না, ছাড়ুন আমাকে। আর আর লীলা করবে তুমি? খেলা লীলা খেলা, বাবু বোঝাচ্ছি তোমাকে, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরো বাবু, ওনাকে ছেড়ে দাও বাবু, বেরো এখান থেকে। ছেড়ে দিলাম, আর কখনো যদি তোমাদের দুজনকে একসঙ্গে দেখি সেদিন এই শঙ্করের দক্ষ যজ্ঞ দেখবি। এই ওকে বের করে দে বাবু, এখান থেকে চলে যান বাবু, আপনি চলে যান। কিন্তু আমি, আরে আমি কি বের এখান থেকে? বাবু এটা আমার প্রতিদিনের ঘটনা, মার খেয়ে খেয়ে গা সওয়া হয়ে গেছে, ভগবান আমার কপালে তেল লিখেছেন। ভগবান কে রে? তোর ভগবান হচ্ছে আমি। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ ঘরে এনে লোক ঢোকাবি, আমার অন্ন ধ্বংস করবি? সত্যি বল, দুদিন হলো কার সঙ্গে কাটিয়ে মুখে কালি মাখিয়ে এসেছিস? সত্যি বল, সত্যি বল, সত্যি বল, জান নিয়ে নেবো, সত্যি বল, আর সত্যি আমি নিয়ে নেবো। জানিয়ে নেব তুমি তাকে সংসার দেখাবে? যে জেগে ঘুমোয় তাকে উঠাবে কে? ছাড়ো, তোমার কথায় মনে হচ্ছে তুমি তার উপর খুব অভিমান করেছো। না অভিমান নয়, ঘৃণা। আমি তাকে আর তার এই সংসারকে ঘৃণা করি, ভীষণভাবে ঘৃণা করি। এই মন্দিরে বসবার অধিকার তার নেই, পতিত পাবন নাম নিয়ে পতিত মানুষের পূজো নেবার অধিকার সে হারিয়ে বসেছে। ও কারুর কোনো মঙ্গল করে না, সবাইকে শুধু ঠকাতে জানে। না আমি তোমার কথা মেনে নিতে পারবো না, কারণ তিনি কখনো কারো অমঙ্গল করেননি, কখনো কাউকে ঠকান, বরং যন্ত্রণার আগুনে পুড়িয়ে পুড়িয়ে মানুষের মনুষ্যত্বকে আরো উজ্জ্বল করে দেন। যেই পরীক্ষায় পাশ করে সেই বাঁচার সূত্র পায়, আর যে ফেল করে সে হেরে যায়। আমার মনে হচ্ছে তুমি হেরে যাচ্ছ, নিজের উপর আস্থা হারিয়ে ফেলছ। হ্যাঁ আমি হেরে গেছি, কেবল আমার নিজের উপরেই নয়, সমস্ত সংসারের উপর আস্থা হারিয়ে বসেছি। এখানে সবটা মিথ্যে, স্নেহ প্রেম সম্পর্ক এইসব এক একটা প্রহসন। স্যার সূর্যবাবু এখনো পর্যন্ত এলেন না কেন? গেস্টটা অপেক্ষা করে করে ব্যস্ত হয়ে উঠেছেন। ঠিক আছে আমি দেখছি।
জাহ্নবী, এদিকে একটু শোনো। কি হলো? আরে সূর্যটা এখনো আসছে না কেন? কি করছে ও? This is for you. আমার জন্য? Yeah. আর তুই আমাকে কিছু দিবি না? তোকে দেবার মতো আমার কাছে আমার জীবন ছাড়া আর কি আছে বলতো? Don't tell me like that. কারণ সেটাও আমার, তার উপর তোর কোনো অধিকার নেই। তাহলে আমি আর তোকে কি বা দিতে পারি? আমার জন্য দুকলি গিয়ে দিলেই সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হবে। আমি প্লিজ গানা ছায়ার মতো পাশে থেকে সঙ্গে চলেছে, যে ছায়ার মতো পাশে থেকে সঙ্গে চলেছে, মনে মনে বন্ধুকে পেয়েছে। যে ছায়ার মতো পাশে থেকে সঙ্গে চলেছে, মনে মনে বন্ধুকে পেয়েছে। হা রেগে যাক দুনিয়া, ভেঙে যাক স্বপ্ন, তোর জন্য হেসে হেসে দিতে পারি জীবন। যে ছায়ার মতো দুঃখে কেঁদে সুখে হেসেছে, আমি এমনই বন্ধুকে পেয়েছি। ও মন এমনই বন্ধুকে পেয়েছে। পুরাবে না দোস্তি আমাদের জীবনে হায়, তোকে যদি মারে কেউ মোর হয় কষ্ট, দুষ্টামি আমি করলে তুই খাস চাপাটি। সেই খড়ি শিলে নৌকার ভরসা, ছোটবেলায় মেলে সেই মায়েরই ভরসা। যে কাঁটার শয্যাকে ফুলের শয্যায় বদলে দিয়েছে, আমি এমনই বন্ধুকে পেয়েছি। আমি এমনই বন্ধুকে পেয়েছি।
অচলে ঢেকে দিলে এ সারা সংসার যে আকাশ যে মাথা নুয়ে করে নমস্কার যে হাত মিষ্টি মায়ের স্নেহ মিষ্টি মায়ের মিষ্টি মিষ্টি গালি তার মধুর চে মধু যে পর আপন কিছু না বুঝে স্নেহ করেছে আমি এমনই এক মন্দির পেয়েছি যে ছায়ার মতো পাশে থেকে সঙ্গে চলেছে আমি এমনই বন্ধুকে পেয়েছি আমি এমনই বন্ধুকে পেয়েছি আমি এমনই বন্ধুকে পেয়েছি আমি এমনই বন্ধুকে পেয়েছি আমি যাবো না কেন যাবি না শুনি আমি দীপককে ছেড়ে কোথাও যাব না একটা অনাথ ছোকরার জন্য তুই তোর বাবার ইচ্ছাকে পায়ের তলায় পিষে দেবে ড্যাডি আপনি জবরদস্তি নিজের ইচ্ছাকে আমার উপরে চাপাচ্ছেন কেন আর এরকম একটা ডিসিশন নেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন ও তার মানে আজকাল বাবা মারা নিজের সন্তানের ভবিষ্যৎ বিষয়ে ডিসিশন নেবার আগে ছেলে মেয়েদের থেকে মতামত নেবে যে তাদের ভবিষ্যৎ সম্পর্কে ডিসিশন নেবে কি নেবে তাহলে যে মা তোকে দশ মাস গর্ভে ধারণ করেছিল সে তোকে জন্ম দেবার পূর্বে তোর থেকে জানবে সে তোকে জন্ম দেবে কি দেবে না ড্যাডি তোর জন্ম হবার পরে তোর নামে নাকি আমার নাম জুড়ে দিয়ে বংশ পরিচয় দেবার পূর্বে আমি তোর মত নিতাম যে এই বংশের পরিচয় দেব কি দেব না আর তোর আঙুল ধরে হাঁটতে শেখানোর পূর্বে তোর মত নিতাম যে তোকে আমি হাঁটতে শেখাবো কি শেখাবো না আর তোকে পড়াশোনা করিয়ে এই সমাজের প্রতিষ্ঠিত করবার পূর্বে তোর মত নিতাম যে সমাজে তুই প্রতিষ্ঠিত হবে কি হবে না এই তো ড্যাডি আপনি বুঝছেন না কেন মামি তুমি ড্যাডিকে বোঝাও না আমি কি বোঝাবো উনি তো ঠিক কথাই বলছেন আরে তোর ভবিষ্যতের জন্যে খুশির জন্যে ও তোকে আমেরিকায় পাঠাচ্ছে না তুই ওকে আমি একটা শর্তে আমেরিকা যাব শর্ত হ্যাঁ দীপকও আমার সাথে আমেরিকা যাবে দীপক 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 তুই আমেরিকা যাচ্ছিস হায়ার স্টাডি করবার জন্য বেড়াবার জন্য নয় আমি ওখানে যে ব্যাপারই যাই না কেন যদি দীপক না যায় মনে রাখবেন আমিও যাব না অ্যান্ড দ্যাটস ফাইনাল বাহ সূর্য বাহ সত্যি তোর মতো বন্ধু এই দুনিয়ায় দেখিনি দীপক তুই ঠিক বলেছিস আমি ছাড়া তোর আমেরিকায় যাওয়া আদৌ ঠিক নয় যা হোক তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক স্যার আর মা আমায় দোষী করুক আর এই দুনিয়া আমাকে একটা ঘৃণার দৃষ্টিতে দেখুক তাতে তোর আর কি আসে যায় দীপক তুইও এই সূর্য আমাদের সম্পর্কের সুতোটা কি এতই কমজোর তুই দূরে গেলেই সেটা ছিঁড়ে যাবে তুইও এটা চাইছিস হ্যাঁ রে তুই আমেরিকা যা ওখানে স্টাডি করে যখন যখন বহু নাম খামিয়ে ফিরবি সে সময় আমার চেয়ে খুশি কে বেশি হবে বল কিন্তু যদি আমার জন্য তুই আমেরিকা না যাস আর তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় তাহলে তাহলে বোধহয় সবচেয়ে বেশি কষ্ট আমার হবে ওকে বাবা আমি যাব আমি একাই আমেরিকা যাব কিন্তু তুই আমায় এয়ারপোর্টে ছাড়তে যাবি না কেন ওখানে যদি আমি তোর চোখে জল দেখি তাহলে আমি তোকে ছেড়ে আমেরিকা যেতে পারবো না হ্যালো আরে আমি এয়ারপোর্ট বেরোচ্ছি রে ভাই ভালো বন্ধু তো তুই বন্ধু আমেরিকা যাচ্ছে অথচ বন্ধুর দেখা নেই না হ্যাঁ তুই কি ভাবছিস বলতো তোর মুখ নাক দেখে কি আমি আমেরিকা যেতে পারবো না আমি যাচ্ছি রে বন্ধু আমি চললাম কি হলো এত দেরি হলো দীপকের রুমে খাবার দিয়ে এলাম কেন
লর্ড সাহেব কি নিচে নামতে পারেনি? ছেলেটা খুব মন খারাপ করছে। সূর্য যাবার পর থেকে কিচ্ছু খায়নি। আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে খাবার দিয়ে এলাম। আমি বুঝতে পারছি না জানবী, তোমার নিজের ছেলেই প্রথমবার আমেরিকায় গেছে, সে কেমন করে পৌঁছবে, কোথায় থাকবে, কি খাবে, এইসব চিন্তা তোমার মাথায় না এসে একটা অনাথ ছেলের চিন্তা তোমার মাথায় আসছে কি করে জানবী? আমি সূর্যকে ভালো করে চিনি, ও নিজেকে সামলে নেবে। শুধু এইটুকু চিন্তা যে সেও দীপকের জন্য ছটপট করবে হয়তো। হ্যাঁ, প্রথম প্রথম তার ওখানে একা একা লাগবে, কিন্তু আস্তে আস্তে সে দীপকের থেকে দূরে সরে যাবে, কারণ ওখান থেকে ফেরবার পরে দীপক আর এখানে থাকবে না। দীপক কোথাও যাবে? জানবি, বাচ্চাদের জেদে তাদের মন খুশি রাখবার জন্য যে খেলনাটা দেওয়া হয়, তাদের জেদ চলে গেলে সে খেলনাটা যদি সরিয়ে না দেওয়া হয়, সেই অভ্যাসটা নেশায় পড়তে চায়। আর সেই নেশাটা বাড়তে বাড়তে মানুষকে পাগল করে দেয় জাহ্নবী, পাগল। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। দীপককে আমি আমার ছেলে থেকে আলাদা করে দিতে চাই, আর সেই সুযোগটা এখন আমার হাতের মুঠোয়। আমি চাই না রাস্তার একটা ঘুরে বেড়ানো কুকুর আমাদের ছেলের জীবনে আমাদের থেকে বেশি গুরুত্ব পাক। এ তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে জাহ্নবী, ওই ছোড়া তোমার ছেলের মাথাটাকে পুরোপুরিভাবে বিগড়ে দিয়েছে। আজ এখানে প্রত্যেকটা জিনিস, এমনকি তোমার স্নেহের অর্ধেকটা তাকে দেবার জন্য সে জিদ ধরে বসে আছে। কাল হয়তো আমার সম্পত্তির অর্ধেকটা তার নামে লিখে দেবার জন্য সে দাবি করতে পারে। আর যদি এরকম চলে তাহলে তুমি দেখবে জাহ্নবী, তুমি দেখবে কোনো একদিন সে অনাথ ছোনাটা এই বাড়ি এই সম্পত্তির মালিক হয়ে বসবে, আর তোমার ছেলেরা রাস্তায় ভিক্ষে করে খুলবে। দীপককে আমার ছেলের জীবন থেকে আলাদা করতে চেয়েছিলাম। এ ঘরের প্রত্যেকটা জিনিস, এমনকি তোমার স্নেহের অর্ধেকটা সে নেবে বলে জিদ ধরে বসবে। কাল হয়তো আমার সম্পত্তির অর্ধেকটা লিখে দেবার জন্য সে দাবি করতে পারে। দীপক এই সম্পত্তির মালিক হয়ে বসবে, আর তোমার ছেলে রাস্তায় ভিক্ষে করে ঘুরবে। জয় শ্রীকৃষ্ণ। এই জন্যই তুমি তার উপর, তার সৃষ্টির উপর আর নিজের উপর অভিমান করছো না? না, আমার উপর এত অন্যায় করার পরেও আমি তাকে আজ অব্দি কখনো দোষ দিইনি। আমার নিজের কর্মফল ভেবে চুপচাপ সয়ে গেছি, কিন্তু আজ আমি বুঝেছি কেবল আমি নই, আমার মতো যত হতভাগ্য অসহায় আছে সবারই ভাগ্যের সঙ্গে সে ঠিক এরকম খেলা খেলছে। তাদের মাথার উপর একটার পর একটা দুঃখ চাপিয়ে দিয়ে সারা জীবন তাদেরও এরকম কাঁদাচ্ছে, আর সেই জন্য আমি তাকে আজ সেই জন্যই আজ তার কাছে অভিযোগ জানাতে এসেছ, তাকে দোষী করে নিজের প্রশ্নের উত্তর খুঁজতে এসেছ। হ্যাঁ, আমি প্রতিবাদ করতে এসেছি, আমার সব প্রশ্নের উত্তর জানবার জন্য এসেছি। মিথ্যে কথা। মানে? তুমি তার কাছে আসনি, বরং সে তোমাকে তার কাছে টেনে এনেছে। বুঝতে পারলাম না। তার লীলা কেবল সে ছাড়া কেউ বুঝতে পারে না, সবাই তারই ইশারায় কাজ করে চলে, ঠিক যেমনটি আমি করছি। কে শেফালি? দেখ, আজও চিনে ফেললি। আমার কথা ছাড়, তোর কথা বল, মামা বাড়ি থেকে কখন ফিরলি? আমি তো কালই চলে এসেছি। তোর মামা তো বোনের বিয়েতে বেশ মজা করেছিস না? আচ্ছা, জামাই কেমন হয়েছে রে? পুরো ফিল্মের হিরো, কি চেহারা, কি চড়া ছাতি, কথা বলবার কি স্টাইল। ব্যাস ব্যাস ব্যাস, এখানেই থাম। তোর যদি এতই ভালো লেগে থাকে তাহলে বোনকে তুলে বিয়ের পিঁড়িতে তুই বসলি না কেন? তুই না, দাঁড়া,
তোর বিয়ের সময় তোকে পিড়ি থেকে উঠিয়ে তোর বরকে যদি বিয়ে না করেছি। আমার বর খুব হাসছিস না? আচ্ছা দেখবি, আমি যদি তোর বরকে, আরে হিংসুটি, আমার মতো অন্ধকে কেই বা বিয়ে করতে রাজি হবে যে তুই তাকে আমার থেকে কেড়ে নেবার ভয় দেখাচ্ছিস? রাজি হবে না মানে? আরে যদি কোনো ভ্রমর তোর মতো ফুলকে দেখে, সে তো আর অন্য কোনো ফুল থেকে মধুপান তো দূরের কথা, তার উপর বসবার কথাও চিন্তা করবে না। কিন্তু যে সময় পাশে এসে দেখবে যে ফুলের গন্ধই নেই। ওহো ছাড় সে কথা, তোর হিরোর খবর কি বল? হিরো? ওই যে রে, সেদিন যিনি হিরো সেজে তোর জীবন বাঁচিয়েছিলেন, সে আর এখানে আসেনি? না, সেদিন আমাকে পৌঁছতে এসে আমার মামুর কাছে যা অপমান হয়েছে, এখানে আসবার কথা হয়তো চিন্তাই করবে না। সে না এলেও তুই তার কাছে গিয়ে মামার হয়ে ক্ষমা চেয়ে নে না। হ্যাঁ, অনেকবার ভেবেছি, কিন্তু কোথায় ওকে পাবো যে ক্ষমা চাইবো? কোথায় পাবো মানে? আমি না কালই তাকে আশ্রমে দেখেছি। কি বললি, আশ্রমে? কিন্তু তুই তো তাকে আগে দেখিসনি, চিনলি কি করে? আরে সেদিন তোর হাতে যে ভায়োলিনটা ছিল সেটা ওর হাতে দেখলাম। আমি তো গিয়ে ভোলাদাকে জিজ্ঞেস করলাম, ভোলাদাই আমাকে বললেন যে উনি তোর জীবন বাঁচিয়েছেন। এই কাল দুজনে একসঙ্গে ওর কাছে যাবি? আচ্ছা কি, ভুলের ক্ষমা চাইতে না মধুপান করতে? একটু শুনবেন, আপনি এখানে? তার মানে আপনি আমার বন্ধুকে চিনতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু আমরা আপনাকে অনেক খুঁজে খুঁজে এখানে এসে পৌঁছেছি। আমায় খুঁজছিলেন? আমি নই, আমার বন্ধু আপনাকে ভীষণ খুঁজছিল, কিছু বলবে বলে ভীষণ ছটফট করছিল। না বাবা, আমার কিছু দেখবার নেই, আমি এখন পালাই। শেফালি, 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 উনি চলে গেছেন। চলে গেল? আপনি আমায় খুঁজছিলেন? হ্যাঁ, না মানে সেদিন আমাদের বাড়িতে মামু আপনার সঙ্গে যা ব্যবহার করলেন, আমায় বিশ্বাস করুন, আমি আপনার থেকে ক্ষমা চাইতে আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি জানি সেদিন আপনি খুব দুঃখ পেয়েছেন আর আপনি আমার উপর রেগে আছেন। হ্যাঁ, খারাপ লেগেছিল নিশ্চয়ই, কিন্তু কেন জানি না আপনার উপর রাখতে পারিনি। মানে? হঠাৎ মনে পড়ল, আমি তো রাখতেই ভুলে গেছি। সে কি, রাখতে ভুলে গেছেন? হ্যাঁ, যে অনাথ বাচ্চাটা জ্ঞান হওয়ার দিন থেকে আজও অন্যদের দয়ায় বোঝার নিচে চাপা পড়ে রয়েছে, সে কার উপর রাগ দেখাবে? রাগ খুশি অভিমান বিলোনোর মতো আমার জীবনে কে আছে? কেমন লাগলো? দুঃখ লাগেনি, বরং আশ্চর্য হলাম। আমি সুরের কথা জিজ্ঞেস করছি। আমি আপনার জীবনের কথা ভাবছিলাম। আমার জীবনের কথা? নিজের জীবনের উপরে এত অভিমান করে আপনি এত খুশিতে থাকেন কেমন করে? আপনি গান গাইতে পারেন? মানে? সঙ্গীতে ডুবে যান, দুঃখ ভুলে খুশিতে বাঁচার সূত্র পেয়ে যাবেন। আপনি আমায় শিখিয়ে দেবেন? আমি?
হ্যাঁ আপনি। Thank you.
জীবনের চলার পথে চলবো সাথীরে। তুমি মোর জীবন, তুমি মোর স্বপন, তুমি বিনা সাথীরে স্বপ্ন আসে না, রাত পোহায় না তুমি বিনা, ভালো লাগে না তুমি বিনা, তুমি বিনা ভালো লাগে না, তুমি বিনা ভালো লাগে না। নদী যদি বয়ে যায় সাগরে, চাঁদ যদি লুকিয়ে যায় মেঘেতে, তুমি যে মোর ঝর্ণা, তুমি মোর যোছনা, তুমি বিনা সাথীরে জীবন রয়ে না, মরণ হয় না, জীবন রয়ে না, মরণ হয় না। কি করছিস হ্যাঁ? ওই ছোড়ার সঙ্গে তোর কি সম্পর্ক? ওই নির্জন জায়গায় ওর সঙ্গে কি করছিলিস? মামু! চুপ! বলে কি না মামু, তোর বাবা মা তো মরে গেল, তোকে আমার কাছে রেখে গেল কি আমার শরীর থেকে রক্ত শুষার বলে? আজই আমি ওদের কাছে তোকে পাঠিয়ে দিচ্ছি। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, প্রতিদিন মরার বদলে একদিনই মরে যাও আমার। এই আমার মুখের উপর ক্রোধ নিচ্ছিস? মেরে দেবো, মেরে ফেলবো, একেবারে ছেড়ে দেবো, একেবারে মেরে ফেলবো, ছেড়ে দেবো, হ্যাঁ ছেড়ে দেবো। ছেড়ে দিলে বাইরে ছোকরাদের সঙ্গে কেলি করবি? খালি তুই একা নোস, তোর সঙ্গে ওই ছোড়াটাকে উপরে পাঠিয়ে দেবো, ওখানে কেলি করবি? না মামু, ওর কোনো দোষ নেই, আমায় বড় মেরে ফেলো। প্রেম একেবারে উতলে পড়ছে। এই কতদিন হলো তুই ওর সঙ্গে লটরপটর করছিস বল? ওই ছোড়া একা না, ওর সঙ্গে আর কোনো ছোড়া আছে? মামু! হ্যাঁ ফোঁস করছে। আরে এই শ্বাস তোকে কে দিল রে ওই ছোকরা? আরে মরে গেলে তো মরেই যাবি, ক্ষতিটা আমারই হবে না? লোকে বলবে অন্ধ ভাগ্নি বলে মামা মেরে দিল। রাজা বাবু তো সোজাসুজি বলে দেবে, যতি নেই মানে মদ নেই। এই যতি মদ না খেলে আমি মরে যাব রে। আরে এত শিগগিরই আমি মরে যেতে চাই না। রাজাবাবুকে বিয়ে করে নিব, কিন্তু ওই গুন্ডা বদমাশকে কখনো বিয়ে করব না। কাল বাদ বিয়ে করবি, আজই বিয়ে করবি, এক্ষুনি বিয়ে করবি। মামু! এই সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বেঁকা করতে হবে। যাচ্ছি, রাজাবাবুকে এখানে পাঠাচ্ছি, কাল সকালে এসে দেখবো ঘিটা সোজা আঙুলে উঠতে না বাঁকা আঙুলে। মামু! চুপ! মামু এই কাজ করো না, এরকম সর্বনাশ করো না মামু, না মামু এই কাজ করো না মামু, এখন আমি কি করব? হে ভগবান! আমাকে দয়া করো প্রভু, আমাকে দয়া করো। পুরুষভা দ্রৌপদী বিবস্ত্র হওয়ার সময় তোমায় দেখেছিল, কারণ তাকে নগ্ন দেহ দেখে সে সবাই থাকা লোভী কুকুরগুলোর চোখ থেকে যে কামনার বাসনা ফুটে উঠত সেই লোভী চাউনি দ্রৌপদী সহ্য করতে পারত না, কিন্তু সে ভয় আমার নেই, আমি আমার ইজ্জত চলে যাওয়াটা দেখতে পাবো না, কিন্তু ওই রাক্ষসের লালসা ভরা চাউনিকে আমি সহ্য করতে পারবো না, কারণ আমি অন্ধ। কিন্তু তুমি তো অন্ধ নও, একটা শয়তান আমার মাংস ছিন্ন ভিন্ন করে খাচ্ছে, তুমি তা দেখতে পাবে? সেসব দেখার শক্তি যদি তোমার থাকে তাহলে তুমি চুপ করে থাকো না হলে। আমি হাত জোর করছি, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার একটু দয়া করো, আমার দয়া করো, আমি একজন অন্ধ, আমার সর্বনাশ করো না, আমার আমার কাছে আমার ইজ্জত বড়, আমার ভুলে যাও, তোমার জীবনে জ্যোতি বলে কেউ ছিল, ভুলে যাও, এখান থেকে চলে যাও বাবু, না হলে ওরা আমার সঙ্গে তোমাকেও মেরে দেবে। ওরা তোমাকে কেমন করে চলে যাব জ্যোতি? তোমাকে এই অবস্থায় ছেড়ে আমি কোথায় চলে যাব? যেখানে ইচ্ছে সেখানে যাও, কারণ আমার মামু ওই রাজার সঙ্গে আমার সব স্বপ্ন ভেঙে গেল বাবু, সব আশা
চলে যাও বাবু, চলে যাও, চলে যাও। কিচ্ছু বলার দরকার নেই, শুধু ঈশ্বরে বলো তুমি আমার উপর ভরসা করতে পারবে। জল এসে বুক ছাপিয়ে মাথা ডোবাতে বসেছে, আর ওই দুধেলা গরুটা দড়ি চিড়ে এর বাগানে তার বাগানে চড়ে বেড়াচ্ছে। আরে সেই কথাই তো বলছে, তাকে এনে আমার গোয়ালে আমার খুঁটিতে বেঁধে দে, বেশি ছটপট করে লাথি মারতে ঠ্যাং তুললে আমি তার ঠ্যাং দুটো খুঁটিতে পেঁচিয়ে বেঁধে দেবো, বুঝলে? ভুলে যাও এখন ও কথা, মন থেকে পুরো ভুলে যাও। আবে রাজা, আমার নাম হচ্ছে রাজা বাবু। রাজা বাবু যেমন তেমন জন্তু শিকার করে না, একবার যে আমার রেঞ্জের মধ্যে এসে যায় আমি তাকে এত সহজে ছাড়ি না। বুঝিয়েছি, অনেকবার বুঝিয়েছি বাবা, কিন্তু ওকে আমার কথা বুঝছে? দড়ি ছিঁড়ে দিয়ে আর একটা গোয়ালে আর একটা খুঁটিতে নিজেকে নিজে বেঁধে ফেলেছে। চুরমার করে দেবো সেই গোয়াল সেই খুঁটি, আর তাকে কুচি কুচি করে কেটে শিয়াল কুকুরকে বিলিয়ে দেবো, না বল? ঠিক করেছি কি ভুল করেছি সেটা আমি জানি না, শুধু এটুকু জানি যে যে পথে আমরা চলেছি সে পথে ফুলের থেকেও বেশি কাঁটা রাখাত আমাদের সইতে হবে। আমি তোমাকে রাজসুখের স্বপ্ন দেখাতে পারবো না যদি হ্যাঁ স্নেহের চালে ছাউনি হয়ে থাকা, আদরের মাটিতে লেপা হয়ে থাকা একটা সুন্দর কুড়ে ঘর, যাতে প্রেমের পাখি সব সময় গান গাইবে সেরকম একটা ঘর দিতে পারবো, যদি তুমি ঘরটাকে হাসিতে ভরিয়ে রাখতে পারবে তো। রাজমহল হোক বা কুড়ে ঘর, একজন অন্ধমের কাছে কোনো পার্থক্য নেই বাবু। চোখ থাকা লোক হয়তো তফাতটা জানতে পারবে, কিন্তু আমার কাছে, আমার কাছে দুনিয়াটা পুরো অন্ধকার। তুমি চোখ দিয়ে যা দেখাবে আমি ঠিক তাই দেখব। আমার উপর এত বিশ্বাস? বিশ্বাস করেছি বলেই তো এতটা পথ এগিয়ে এসেছি, কিন্তু এবার ভাবছি আমার সঙ্গে পথ চলতে তোমার ভীষণ কষ্ট হবে। তুমি কেন এসব ভাবছো জ্যোতি? ভাবছি এই জন্যে যে কাল সকালের এই সমাজের বদনামের কালো দাগ তোমার নির্মল চরিত্রকে কলঙ্কিত করে দেবে। এই সমাজ কি তার বদনামকে আমি একটুও ভয় পাই না। হ্যাঁ তোমার বিষয়ে ভাবছি, যদি এই সমাজ তোমাকে দোষারোপ করে। এই সমাজ আর মামুর কাছে প্রতিদিন নানা রকমের দোষারোপ শুনে শুনে সয়ে গেছে। সময় সময় কানকে বধির করে দিই আর হৃদয়কে পাথর করে দিই, তবুও যদি কান্না পায় বাবু তখন লুকিয়ে লুকিয়ে চোখের জলকে নিজের বুকে চেপে রাখি। না জ্যোতি, আজ থেকে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদবে না, হৃদয়কে পাথর কিংবা কানকেও বধির করবে না। মানে আজ এখানে কোনো ব্রাহ্মণ নেই, হোমযজ্ঞও নেই, বেদিও নেই, মন্ত্রপাঠও নেই, কেবল ভগবানকে সাক্ষী রেখে আমি আমার আত্মাকে তোমার আত্মার সাথে জুড়ে দিলাম। ডক্টর, জ্যোতি দেখতে পাবে তো? ও শিওর, ও নিশ্চয়ই দেখতে পাবে। শুনছো জ্যোতি, তুমি আবার দেখতে পাবে। একটা বড় অপারেশন করতে হবে, আর সেই জন্য ডাক্তারও বাইরে থেকে আনতে হবে, প্রায় 50,000 টাকার মতো খরচা হবে। 50,000? অপারেশনের 2-3 দিন আগে থেকে এখানে এসে অ্যাডমিশন নিতে হবে, আর তাছাড়া কতগুলো পরীক্ষাও এখানে করাতে হবে। না ডাক্তার বাবু, অপারেশনের কথা শুনতে শুনতে আমার মাথা ঘুরছে, তাছাড়া
আপনি বোধহয় ভালো করে দেখেননি, কারণ আমি জানি এই জন্মে আমি কোনোদিন দেখতে পাবো না। তুমি দেখবে জ্যোতি, নিশ্চয়ই দেখবে। আমি তো দেখতে চাইছি না, তুমি কেন জিদ করছো? জ্যোতি ওয়েট ওয়েট, আপনি একটু বাইরে গিয়ে ডিসাইড করে তারপর আমার কাছে আসুন। হ্যাঁ ওকে, এসো। আমি বুঝতে পারছি না তুমি এরকম বারণ করার কারণ কি। কোনো কারণ নেই, আমার চোখের দরকার নেই। তাহলে আমার সঙ্গে এসেছিলে কেন? আমি ভুল করেছি, তুমি বলেছিলে না অন্যের দয়াকে তুমি ঘৃণা করো বলে, তবে আমি কেন সারা জীবন তোমার দয়ায় বাঁচব? কারণ আমি তোমাকে, ঠিক আছে, তুমি যদি একে দয়া বলে ভাবছো তবে আজ থেকে তোমার আমার সম্পর্ক না। ৫০,০০০ টাকাটা কিছু কম টাকা নয়, কোত্থেকে আনবে এত টাকা? স্বপ্ন দেখাটা মানুষের হাতে হলেও সত্যি হওয়াটা ভগবানের হাতে। কিন্তু আমাদের স্বপ্ন সত্যি হবে যদি, নিশ্চয়ই সত্যি হবে। ভগবান প্রতিদিন জিতে চলেছেন, আমাদের একবার জেতার সুযোগ দেবেন না। এসো। স্যার। ও হ্যাঁ, কি ঠিক করলেন? আপনি জ্যোতিকে আজ থেকে এখানে ভর্তি করে নিন, আমি দু একদিনের মধ্যে টাকা নিশ্চয়ই জোগাড় করে দেবো। দেখুন, প্রথমেই টাকাটা ডিপোজিট না করলে, আমায় বিশ্বাস করুন স্যার, যেভাবে হোক যেমন করে হোক আমি টাকা নিশ্চয়ই এনে দেব। ওকে, আমি অ্যাডমিট করে দিচ্ছি। সেই শব্দে তুমি মানলে না? না, কিছু বলার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেবে? বলো। তোমার জীবনে তোমার খুশিটা বড় না আমার খুশি? আমায় প্রশ্ন না করে তোমার মনকে প্রশ্ন করো। আমার মন বলছে তুমি আমার খুশির জন্য নিজের খুশিটাও ভুলে যাবে। তুমি বাচ্চাদের মতো ভীষণ জেদি। তোমার চোখ ভালো হয়ে যাবার পর তুমি এই জেদি বাচ্চাটাকে চিনতে পারবে তো? তোমাকে চিনবো বলে চোখের কি দরকার, কানই তো যথেষ্ট। আমি যদি আমার স্বর বদলে দিই? তোমার স্বরই তোমায় ধোকা দিয়ে দেবে, কারণ সেটাও আমারই হয়ে গেছে। এই যদি এত ভালোবাসো আমাকে, আমি তো আগে জানতাম না। যদি আপনাদের মধ্যে মিস্টার শুভেন্দু রায়চৌধুরীকে। এই যে আমাদের মালিক, মানে শুভেন্দু স্যার। কিন্তু আমাদের স্যারের কাছে আপনার কি প্রয়োজন? WB045A9430 গাড়ি নাম্বার আপনার? হ্যাঁ, মানে একটা অ্যাক্সিডেন্ট কেসের জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। হোয়াট, কি হলো? অ্যাক্সিডেন্ট আবার আমাদের স্যার? না, বোধহয় আপনাকে কেউ ভুল খবর দিয়েছে। কোনটা ভুল কোনটা ঠিক সেটা কোর্টে বিচার হবে, এখানে নয়। আমি আপনাকে বলছি তুমি? হ্যাঁ ইন্সপেক্টর, সেদিন স্যারকে না জানিয়ে আমি তার গাড়ি নিয়ে গেছিলাম। যদি আপনার অ্যারেস্ট করার হয় তবে আমায় অ্যারেস্ট করুন। কিন্তু
এফআইআর তো মারুনগুলো এফআইআর কে? দোষী যখন নিজে মুখে দোষ স্বীকার করছে তখন তাকে অ্যারেস্ট করতে আপনাদের অসুবিধাটা কোথায়? হ্যাঁ ইন্সপেক্টর, আমি আমার দোষ স্বীকার করছি। ওকে চলো। স্যার ওনার সঙ্গে আমি একটু কথা বলতে পারি? ঠিক আছে, আমি গাড়িতে অপেক্ষা করছি। থ্যাংক ইউ। আমি জানি বিনা স্বার্থে তুই কখনোই আমার হয়ে এত বড় ত্যাগ স্বীকার করতে এগিয়ে আসছিস না। বল তোর শর্তটা কি? আমার 50,000 টাকা দরকার। কি বললি, 50,000 টাকা? হ্যাঁ 50,000 টাকা। না মানে কথা হচ্ছে কি, যদি পরে ফিরে এসে আমার স্যারের জন্য এই ছোট্ট কাজটা করে দিয়ে টাকাটা দাবি করাচ্ছিল, তাহলে যাবার সময় তখন টাকাটা না নিয়ে সত্যবাদীতে কেন দেখালি বল? সেই সময় এই টাকাটা আমি দয়া হিসেবে নিতাম, এবার সেই টাকাটা আপনার এই কেসকে নিজের মাথায় নিয়ে ক্ষতিপূরণ হিসেবে চাইছি। ঠিক আছে ঠিক আছে, তুই সেই টাকাটা নিয়ে যেতে পারিস, কিন্তু একটা কথা মনে রাখ, আজ থেকে আমার সঙ্গে তোর আর তোর সঙ্গে বাড়ির সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে গেল। আমি তোকে ভুলে যাব আর তুই আমায়, এই বাড়িকে আর আমার ছেলেকে ভুলে যাবি। ভুলে যাব স্যার, সব ভুলে যাব, কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ, টাকাটা এই ঠিকানায় পৌঁছে দেবেন। ঠিক আছে আমি আসছি স্যার। মাম্মি 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 দীপক, ওয়ার আর দি? হেই মাম্মি, মাই লাভ মাম্মি মাম্মি, কোনো খবর না দিয়ে হঠাৎ চমকে দিলাম না? দীপক কই? দীপক? দীপক নেই। কোথায় গেছে দীপক? দু তিন দিন হলো কাউকে না জানিয়ে কোথা চলে গেছে। দু তিন দিন হলো কাউকে কিছু না জানিয়ে ও কোথায় যেতে পারে? যেখানে যাক ঠিক ফিরে আসবে, তুই তো এখানে ছিলিস না, ও একা শুকনো মুখে কি করে দিন কাটাতো? হ্যাঁ গরিবা, আমি ছাড়া আর কেই বা আছে? আচ্ছা তুই তো 15 দিন পরে আসবে বলেছিলি, আজ হঠাৎ? ভেবেছিলাম রেজাল্ট বেরোনোর পর ওখানেই 15 দিন থেকে আসবো, কিন্তু এখানে একটা অফার পেয়েই বাধ্য হয়ে ফিরতো। অফার? দ্যাটস আ সিক্রেট। That's my first offer in my life. আমি অপারেশন টেবিলে যাব না। কিন্তু কেন? দুদিন ধরে বলছি আমায় এখানে যে বাবু এনেছিলেন সে বাবু কোথায়, অথচ কেউ আমায় কিছুই উত্তর দিচ্ছে না। আমি সেটা জানি না, কেবল এটুকু জানি যে আপনার জন্য টাকা ডিপোজিট হয়েছে আর কাল আপনার অপারেশন হবে। কিন্তু যার নিজের কোনো ঠিকানা নেই, 5টা পয়সা রোজগার নেই, সে এত টাকা পেল কোত্থেকে? আপনার ওনার সঙ্গে সম্পর্ক কি? একজন অনাথের সঙ্গে আর একজন অনাথের যা সম্পর্ক। আপনার কথা শুনে মনে হচ্ছে সম্পর্কটা নিশ্চয়ই খুবই নিবিড়। সময় সময় মানুষ নিজের মনের মানুষের জন্য সব কিছু করতে পারে, দরকার পড়লে নিজেকে বিক্রিও করে দিতে পারে। কিন্তু আমার কাছে না আসেন মানে কি? বোধহয় আপনার চোখ ভালো হয়ে যাবার পরে হঠাৎ আপনার চোখের সামনে এসে আপনাকে উনি আশ্চর্য করে দিতে চাইছেন। একটু চিন্তা করুন তো, যদি জিদ ধরে আপনি রাজি না হন অপারেশনের জন্য, তাহলে তার মনের কি অবস্থা হবে? সে তার ত্যাগের মূল্য পাবে তো? এবার চলুন। কে জানে
সিস্টার সব রেডি তো? ইয়েস ডক্টর। আচ্ছা জ্যোতি, তোমার চোখ খোলা হওয়ার পর তুমি প্রথমে কাকে দেখতে চাইবে বলো তো? আমার ভগবানকে। মানে? যার জন্য আমি আজ এই সুন্দর জগৎটাকে দেখতে পাচ্ছি, যিনি আমার অন্ধকার দুনিয়াকে আলোকিত করে দিয়েছেন, আর যিনি আমার স্বপ্নকে ধরে এনে আমার হাতের মুঠোয় দিলেন, উনি ছাড়া আর কাকে দেখতে চাইবো? ও বুঝে গেছি বুঝে গেছি, আপনি যাকে দেখতে চাইছেন না, আমি এক্ষুনি তাকে আপনার সামনে এনে দাঁড় করাচ্ছি। ডক্টর, উনি কি এখানেই আছেন? ও ইয়েস। হ্যাঁ, এবার আমি তোমার ব্যান্ডেজটা খুলছি, একদম ব্যস্ত হবে না, কেমন? আমি বলার পর আস্তে আস্তে চোখ খুলবে। চোখ বন্ধ রাখো, আমি বলার পর আস্তে আস্তে খুলবে। এবার চোখটা আস্তে আস্তে খোলার চেষ্টা করো। আমার কষ্ট হচ্ছে ডক্টর। Don't be impatient, just cool down. যার জন্য আপনি দুনিয়ার আলো দেখার সুযোগ পেলেন, সেই ভগবান এখন আপনার সামনে দাঁড়িয়ে আছেন, মন ভরে দেখুন। কংগ্রেচুলেশন ডক্টর সূর্য, আপনার প্রথম অপারেশন সাকসেস হয়েছে। থাক থাক, আমি জানি এই মুহূর্তে তুমি আমায় ধন্যবাদ দিয়ে পুরোপুরি পাগল করে দেবে, কিন্তু তোমার কথাটা আমি পরে শুনব, আগে এই কথাটা মামিকে জানিয়ে দেওয়া দরকার। ডক্টর মিত্র, প্লিজ কাম আউট। ও শিট। আপনি এমন চুপচাপ দাঁড়িয়ে রইলেন যে কেন? কেন আমায় মিথ্যে বললে? ওই বাবু কোথায় যিনি আমাকে এখানে এনেছিলেন? সে তো তোমরা সবাই আমায় মিথ্যে বলেছ, সবাই আমায় ঠকিয়েছ। চোখ খুলবার আগে আমি তাকেই দেখতে চেয়েছি, যদি উনি এখানে নেই তাহলে আমার চোখ খুললে কেন? কেন? কিন্তু আপনার কথা অনুযায়ী আমরা ডক্টর সূর্যকে আপনার সামনে, আপনি তো নিজেই তাকে ভগবান বলে বললেন, উনিই তো আপনার দৃষ্টি ফিরিয়েছেন। হে ভগবান, আমি পাপ করেছি, বিরাট বড় পাপ, এই চোখ আমার দরকার নেই, আজ এই চোখ আমি নষ্ট করে দেব। কি করছেন আপনি? হ্যাঁ, কি করছেন? আমি মানছি আপনি আপনার বাবুকে খুব ভালোবাসেন, কিন্তু একটু চিন্তা করুন তো, ডক্টর সূর্য কি আপনার কাছে ভগবান নয়? আরে উনি আপনাকে এখানে রেখে গেছেন তো গেছেন, তারপর আর দেখা নেই, কিন্তু ডক্টর সূর্য দিন রাত আপনার পাশে বসে সেবা করেছেন। সিস্টার, চলো আমাদের বাড়ি চলো। আপনার বাড়ি? ডক্টর মিত্র তোমার বিষয়ে সবকিছু জানিয়ে দিয়েছেন, তুমি বাড়ি থেকে পালিয়ে এসছো, আর যে লোকটা তোমায় নিয়ে এসেছিল তারও তো দেখা নেই, তুমি যাবে কোথায়? ডক্টর, যদি সে এখানে আসে আর তোমায় খোঁজে, যখন ও জানবে তুমি আমাদের বাড়িতে আছো, ও ওখানে যাবে। ভেরি সিম্পল। হ্যাঁ স্যার, ঠিক বলছেন। থাক মা, থাক। আপনি আমায় কেমন করে চিনলেন? অপারেশনের পর সূর্য তোর বিষয়ে এত বলেছে যে সত্যি তোর চোখ দুটো না ভারী সুন্দর। আফটার অল মাই ক্রিয়েশন। চোখ তো ফুলে যদি গন্ধ না থাকে তার কি আর আদর থাকে, চোখে যদি জ্যোতি না থাকতো তার কি মহত্ব থাকতো? বাহ, ভালো বলেছিস তো। আজ থেকে তুমি প্রতিদিন এরকমই কথা শুনতে পাবে। মানে? মানে এখন থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা মামি, দীপকের রুমটা ঠিক হবে না? হ্যাঁ চলো, আমি তোমায় তোমার রুমটা দেখিয়ে দেবো, এসো এসো জ্যোতি, আজ থেকে এই রুমটা তোমার। যেদিন থেকে এসেছি এই রুমে কখনো আসিনি, কারণ
কখনো এই রুমটাকে খালি দেখতে চাইনি আমি। এই রুমের বন্ধ দরজাটা দেখলে আমার মনটা দুঃখে কেঁদে ওঠে, কিন্তু আজ থেকে যখনই এই রুমটাকে দেখব মনটা আনন্দে নেচে উঠবে। কেন? কারণ সেটা তুমি এই মুহূর্তে বুঝতে পারবে না। আবার কি হলো? না না, কিছু না। সুগন্ধ থাক কাজল তোমার হাসতে থাক ও মালা তোমার সুগন্ধ থাক কাজল তোমার হাসতে থাক পিয়া পিয়া প্রেম তোমার কমে না যায় ও পিয়া পিয়া প্রেম তোমার কমে না যায় তোমার ঝুমুর ঝুমুর চুড়ি প্রেমেতে গিয়েছে পড়ি বল না ধীরে ধীরে তোমার পায়ের নুপুর গড়ি ডাকছে ইশারা করে ঘুম আমার কাপুরিয়ে ওড়না তোমার খসে যা মুখ তোমার দেখা যা ও পিয়া ও পিয়া তোমার প্রেম কমে না যায় ও পিয়া ও পিয়া তোমার প্রেম কমে না যায় সুগন্ধ ছড়াছে এত ও প্রজাপতি সেজে আমার বুকের নিচে হারিয়ে আর সুতেই দিতে না আমায়ে মনটা তোমার লালে লাল আবিরে যে ভিজে আমায় যে মাতিয়ে দিচ্ছে ও প্রজাপতি সেজে আমার বুকের নিচে হারিয়ে আর সুতোই দিচ্ছে না আমায় আয় লজ্জাবতী লতার মতন জড়িয়ে দিয়েছো আমায় আমার মনের চার পাশে আমার পলক পড়িলে তুমি পলক খুলিলে তুমি দেখি আমি তোমায় দেখি টিকলি তোমার ঝুলতে থাকো আলতা তোমার পায়ে থাকো পিয়া ও পিয়া প্রেম তোমার কমে না যায় ও পিয়া ও পিয়া প্রেম তোমার কমে না যায়
পথে চান, কবে থেকে বধু হলো আমার স্বপ্ন দেহে, মনেতে রাগ দেখিয়ে এ জীবন রাগিয়ে দিলে যে গো। আকাশে রঙ মেঘে রূপবতী চান, কবে থেকে মধু হলো আমার স্বপ্ন দেহে, সে মনেতে রাগ দেখিয়ে এ জীবন রাগিয়ে দিলে যে গো। তোমার লাজুক চাউনি করি বলে আমায় চুপি চুপি, তুমি আমার আমি তোমার, তোমায় এমন নিজের করে চাই যদি যাব মরে রবে যদি তোমার পূর্ণ থাক, সিঁদুরেতে ভরে যাক ও পিয়া ও পিয়া, তোমার প্রেম কমে না যায় ও পিয়া ও পিয়া, তোমার প্রেম কমে না যায় ও পিয়া ও পিয়া পিয়া, তোমার প্রেম কমে না যায় ও পিয়া ও পিয়া, তোমার প্রেম কমে না যায়। আপনি মোটে ব্যস্ত হবেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। দীপকের জেলে যাওয়া আর সূর্যের আশা এর মধ্যে অনেক দিন হয়ে গেছে। সূর্য প্রতিদিন আমায় দীপকের কথা জিজ্ঞেস করছে, আর দীপক যে আমার জন্য জেলে গেছে সে কথা যদি সূর্য জানতে পারে তাহলে কেমন করে জানবে? সূর্য বলছিল দু একদিনের মধ্যে কয়েদিদের কেস নিয়ে জেলে ভিজিট করবে, আর জেলের মধ্যে যদি দীপককে দেখে তাহলে তার আগে তাকে জেল থেকে বের করে বিদায় করে দেবো। এই তো ঠিক আছে স্যার, এই দু একদিনের মধ্যে আমি তাকে পেলে ছাড়িয়ে নিয়ে আসছি। নচেত দরকার পড়লে, যে লোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল না সে লোক নিজে কোর্টে গিয়ে জজের সামনে জানাবে যে গাড়ি চালকের কোনো দোষ নেই, সব দোষ তার। ব্যাস কেসে ফয়সালা, দীপক বাইরে। আরে মরার জন্য আমার গাড়ি পেলি, মরার যদি ইচ্ছে থাকে অন্য কোনো বাড়িতে যা না। দীপক তুই, দীপক কোথায় গেছিলি এতদিন কাউকে কিছু না বলে? দেখ সূর্য, চুপ চুপ, আমার নাম ধরিস না। কত খুঁজেছি তোকে জানিস, কত কেঁদেছি জানিস, পাগল ছিলাম পাগল। তোর জন্য আমি কেন কাঁদবো, তোকে আমি কেন খুঁজবো, তোর কথা আমি কেন চিন্তা করবো, তুই আমার কে রে? তুই ছাড়া আমার আর কে আছে যে আমায় খুঁজবে? ছাড়, এই সূর্য, মারধর যা করার আছে পরে করবি, একবারই তোর বন্ধুকে বুকে টেনে নিবি না? না, একবার না, একবার। দীপক মা, হুম, এই দেখো এই ফটোটা ওই রুমে ছিল, ইনি তো সূর্যবাবু, তাহলে ইনি কে? দীপক, সূর্যের বন্ধু। হয়তো ওদের দুজনের দুটো দেহ কিন্তু একটা আত্মা, দেখ না ভগবানও ওদের নাম কেমন সমান রেখেছেন, একজনের নাম সূর্য একজনের নাম দীপক, দুজনেরই জ্যোতির সঙ্গে সম্পর্ক। মানে? মানে সূর্যও আলো দেয় আর দীপকও আলো দেয়, শুধু তফাতটা এই যে সূর্যের জ্যোতিটা কিছুটা কড়া আর দীপকের জ্যোতিটা পুরো ঠান্ডা, একদম নরম। কিন্তু আমি এখানে আসবার পর থেকে তাকে তো কখনো দেখিনি, উনি এখন কোথায় আছেন? Thank you.
মামি, মামি। ওই সূর্য এসেছে, তুই যা। দীপক, ওদিকে কি দেখছিস? দেখ 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 দেখো আসছে। চোখ ভালো হয়ে যাবার পর তুমি এই যে দিদি বাচ্চাটাকে চিনতে পারবে তো? তোমাকে চিনবো বলে চোখের কি দরকার, কানই তো যথেষ্ট। কি আর, তোর বুলি একদম বন্ধ হয়ে গেল না? এ হচ্ছে জ্যোতি, আর জ্যোতি এ হলো আমার বন্ধু। আমি একে বেশ ভালোভাবেই চিনি। এই ফটোতে। এই তুই এমন চুপচাপ কি দাঁড়িয়ে আছিস, কিছু বল না। আচ্ছা যা, ভেতরে যা। এই শোন, তোর রুমে জ্যোতি রয়েছে, তুই আমার রুমে থাকবি। তোমার বন্ধু মুখ না বধির? মানে তুমি তাকে আমার সঙ্গে এত আগ্রহ নিয়ে মিট করালে, অথচ তোমার বন্ধু কিছু না বলেই চলে গেল। ও কি, তোমায় যে কেউ দেখবে তারও ঠিক এই অবস্থাই হবে। মানে তুমি এত সু, আরে বহুদিন পরেও বাড়িতে ফিরছে তো, যদি ড্যাডি আর মামির মুখোমুখি পড়ে যায় ও, তাহলে খুব বকা খাবে। সেই ভয়ে মুখ বন্ধ করে চুপি সাড়ে চলে গেল। আচ্ছা তুমি একটু ওর জন্য টিফিনের ব্যবস্থা করে দাও তো। হ্যাঁ করছি। আমি একটু গিয়ে দেখি ও কি করছে। জ্যোতি হয়তো আমায় দেখে চিনতে পারেনি, কিন্তু আমার কণ্ঠস্বর সেটা তো সম্পূর্ণ চেনে না। আমাকে আমার কণ্ঠস্বর পাল্টাতে হবে। আরে এই, আমার প্রিয়া সুন্দরী, আমার প্রিয়া সুন্দরী তো খুব বলছিলিস, আমার প্রিয়াকে দেখলি অথচ কিছু না বলে চলে আসলি। হ্যাঁ, মাথাটা ধরেছিল তো সেই জন্য। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর টোনটা কেন এমন শোনাচ্ছে? ভালো লাগছে না? না আমি জানি বাবা, এখন তোর কেবল জ্যোতি আর জ্যোতির কথা ছাড়া কিচ্ছু ভালো লাগবে না। লেভিটিয়ার, আমার পছন্দ কেমন লাগলো কোনো কথা বললি না তো? কি জানো, আমার কাছে তো তুই আর তোর পছন্দ দুটোই সমান। হ্যাঁ, খালি এটুকু জানতে পারিনি যে তোর ভাগ্যের জন্য তুই ওকে পেলি, নাকি তার ভাগ্য ছিল বলে তোকে পেল। আরে তাকে পুরো আমি পেয়েছি কোথায়? মানে আমি তো তাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, কিন্তু সে ততটা ভালোবেসেছে কিনা জানি না। তার মানে তুই আজও তাকে তোর মনের কথা বলিসনি? না, ভয় লাগছে যদি না করে দেয়। তাহলে কি তুই ওকে ভুলে যাবি? মরে যাব, ও যদি আমাকে না করে দেয় সেই দিনই মরে যাব আমি। কিন্তু তাকে তুই কিছু না জানালে সে তোর মনের কথা জানবে কেমন করে? আর তুইও কি করে মনের কথা জানবি? হ্যাঁ, সেই কথাটাই ভাবছি। তুই ওকে বলবি। আরে এমন চমকে যাচ্ছিস কেন? না
মানে তোর ভালোবাসার কথা আমি কি করে জানাবো? অসম্ভব, এটা আমার পক্ষে একেবারে অসম্ভব। কিচ্ছু অসম্ভব নয়। তার কাছে আমার কথা বলার আগে ভেবে নিবি তুই তাকে ভালোবাসিস বলে, ভেবে নিবি জ্যোতিকে তুই নয় আমি আমি বলছি বলে। সূর্য, আরে কেবল শরীর আর এই মুখ তোর থেকে যাবে, কিন্তু কথার মন তো আমার থাকবে না? তুই কি বলছিস বুঝতে পারছিস? দেখ বন্ধু, আমার মনের কথা বলার আগে তার যদি নিজের লোক এখানে এসে যায় আর তাকে এখান থেকে নিয়ে যায়, আমি সত্যি বলছি বন্ধু, আমি আত্মহত্যা করব। সূর্য, এবার আমার জীবনটা তোরই হাতে দীপক, রাখবি কি মারবি বসে চিন্তা কর। এই সূর্য, সূর্য একটু আমার কথা শোন। দীপক, মা, 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 দীপক, এই দীপক, আরে তুই এমন করে কাঁদছিস কেন রে? মা, আমি যে দু নৌকোয় দাঁড়িয়ে আছি, কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না। জীবনে চলার পথে কোনো না কোনো সময় এরকম হতাশা এসে যায়। তুই তো তোর মনকে দৃঢ় করে ফিরে এসেছিস, ফের কেন মনকে দুর্বল করছিস? মা, ভগবান যা করেন ঠিকই করেন, কিন্তু মা, আরে ওই কিন্তু ছাড়, চোখের জল মুছে কর্তব্যের দিকে এগিয়ে যা, কারণ এই মায়ের আশীর্বাদ তোর মাথায় আছে। কাউকে মন দিয়ে দেবার পরে তাকে কি কখনো ভোলা যায়? না, সেও আমায় কখনো ভুলতে পারবে না। তাহলে সে আমার কাছে আসতে পারছে না কেন? যে কালো তার চোখ দিয়ে আমার জগৎ দেখাচ্ছিল, আজ তাকে আমি আমার জগতে খুঁজে খুঁজে পাচ্ছি না কেন? এই চোখ বুঝে ফেলছি আমি আবার সেই পুরনো জ্যোতিতে চলে যাব। ডাকো বাবু একবারটি, আমার জ্যোতি বলে ডাকো। জ্যোতি? বাবু, আপনি? হ্যাঁ, আমি। আমি ভেবেছি সূর্য বলে ভাবলে না? না, মনে হলো থাক সে কথা, আপনি এখানে? এখানে এসে আপনার সঙ্গে কোনো কথা বলিনি বলে আপনি সূর্যকে বলেছেন না? হ্যাঁ, মানে তাই ভাবলাম আপনার সঙ্গে একটু আলাপ করে যাই। আর তাছাড়া নিজের লোককে এমন একটা নির্জন মুহূর্তে মনের কথা বলা যায়? মানে আমি তোমাকে ভালোবাসি দীপক বাবু। হ্যাঁ জ্যোতি, তোমায় দেখবার পর থেকে মনে হচ্ছে তোমার আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমি আমাকে আর নিজের মধ্যে খুঁজে পাচ্ছি না জ্যোতি, হারিয়ে গেছি, তোমার মধ্যে সম্পূর্ণ হারিয়ে গেছি। চুপ করুন, চুপ করুন আপনি। ভয় পেলে না? ভয় পেলে? আমি জানি তুমি তুমি নিশ্চয়ই ভয় পাবে। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমি না, আমার বন্ধু তোমার প্রেমে পাগল হয়ে গেছে। মানে? বুঝতে পারলে না? এখন অবধি আমি যে কথাগুলো বললাম সেসব আমার কথা নয়, আমার মুখ আর আর শব্দগুলো সূর্যের। কি সূর্য বাবু? সত্যি, কেউ কাউকে এত ভালোবাসতে পারে আমি কখনো ভাবিনি। তুমি খুব ভাগ্যবতী, তার মতো জীবনসাথী পেয়ে তোমার জীবন ধন্য হয়ে যাবে।
চুপ করে রইলে যে। দেখুন, ডাক্তার হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি, আমায় নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন বলে আমি তাকে সম্মান করি, তাই বলে এতে অসুবিধা কোথায়? সে তো অসুন্দর বা অযোগ্য নয়, সমাজে তার একটা স্বতন্ত্র স্থান আছে। আর সবচেয়ে বড় কথা হলো, সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। এরপরেও আমি তাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? এটা কি তোমার রূপের জন্য গর্ব, নাকি তার থেকেও সুন্দর আরো যোগ্য জীবনসাথী তোমার দরকার? বলো, তোমার আপত্তি করার কারণটা কি আমাকে বলো। কারণে মনটাকে আমি আরেকজনকে দিয়েছি, আমিও কাউকে পাগলের মতো ভালোবাসি, আর সাত জন্মের জন্য তার হয়ে গেছি। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার বন্ধুকে বোঝান, আমাকে বিয়ে করে উনি সুখী হতে পারবেন না, কখনো পারবেন না, কখনো না। জ্যোতি, জ্যোতি, ভালোবাসার ঝড় যবে উঠবে, কে আছে বলো তাকে রুখতে পারবে? লোহার কপাট দাও, পাথরের পাঁচিল দাও, প্রেম 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 প্রেমদিনই জিতেছে। চোখ
তুমি এখনো শোনি না? আচ্ছা, আমি যেন শুনলাম দীপক আবার ফিরে এসেছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি আবার ওকে বাড়ি থেকে বের করার কথা চিন্তা করে থাকো তাহলে ভুল করবে, কারণ সূর্য জানলে তোমাকে কখনো ক্ষমা করবে না। কেবল তোমার জন্য, দিনকে দিন ওর চিত্রটা বেড়ে যাচ্ছে। যাকে তাকে আমার বাড়িতে নিয়ে আসছে, আবার বাড়িটাকে ধর্মশালা ভেবেছে। ছাড়ো। আচ্ছা, ওই মেয়েটার কি কোনো নিজের লোক নিতে এসেছে? আমার মনে হয় ওর বোধহয় কেউ নেই। আমিও ঠিক সেটাই ভাবছি। আচ্ছা, আমি বলি কি, আমাদের সূর্যের সঙ্গে ওর বিয়েটা দিতে পারলে। জাহ্নবী, সূর্যের সঙ্গে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে, শুয়ে পড়ো, সকালে উঠলে কথা হবে। जो ध्याए फल पावे दुख विनाशे मन का सुख संपत्ति घर आवे कष्ट मिटे तन का ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे। दीपक, ए दीपक, ए दीपक, दीपक ওঠো। সকাল হয়নি তো, শুয়ে পড়। তুই ওঠ তো, তুই উঠে বস। আরে উঠে বস তো, এত সকালে কেন? আরে কি, তুই আবার এত সকালে উঠে গেছিস? সূর্য আজ কোন দিকে উদয় হলো রে? তুই কাল জ্যোতির কাছে গেছিলিস না, ওখান থেকে এসে আমায় কোনো কথা বললি না তো? তুই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলিস। হ্যাঁ বন্ধু, তারই সঙ্গে স্বপ্নে কথা হতে হতে তারই কোলে শুয়ে পড়েছি। সবসময় তারই চিন্তা। আমি যা ভাবছি, আমাদের দুজনের মাঝেও একদিন পাঁচিল হয়ে দাঁড়াবে। মানে? তাকে পেয়ে একদিন তুই আমাকেও ভুলে যাবি। দেখ, তুই কখনো ও কথা বলবি না। আরে, সে তার জায়গায়, তুই তোর জায়গায়। হ্যাঁ, তাকে আমি জীবন দিয়ে ভালোবাসি, তাই সে আমার হৃদয়ে বসে আছে, এ কথা সত্যি। কিন্তু একবার চেয়ে দেখ, আমার হৃদয়টা তুলে তোর হাতে দিয়ে দেব। সূর্য, আমি এটাও জানি, দরকার পড়লে তুই আমার জন্য জীবন দিতেও পারবি, আর আমি দিতে চাইলেও তুই আমার জীবন নিতে পারবি না। সে কথা আমি জানি রে, সেই ভেবেই তো আমি জ্যোতির কাছে গেছিলাম। কিন্তু কিন্তু সূর্য, ওই মেয়েটা তোর জন্য ঠিক নয়। দীপক! হ্যাঁ সূর্য, তুই চাইলে তার থেকেও সুন্দর মেয়ে তোর জন্য খুঁজে আন। তুই চুপ কর বন্ধু, আমি জানি তুই কখনো ওকে আমার মনের কথা বোঝাতে পারলি না। সূর্য, তোর দ্বারা বন্ধু কিচ্ছু হবে না, আমি নিজে যাব, আমার মামলা আমি নিজে ফিট করব। সূর্য, এই সূর্য! জ্যোতি! সূর্যবাবু, আপনি? ওহো জ্যোতি, আমি আপনি থেকে তুমি হতে চাই। আপনার জন্য আমার মনে যে সম্মান আছে তাকে কেমন করে ভুলে যাব? দেখো জ্যোতি, আমি তোমার থেকে সম্মান চাই না, একটু স্নেহ প্রেম আর ভালোবাসা চাই। আমি আপনাকে মনে মনে ভালো না বাসলে ভগবানের মতো পুজো করতাম কি করে? ওহো, আমি সেই ভগবানের আসনে বসতে চাই না, আমি তোমার হৃদয়ে বসতে চাই। দেখুন, আপনি আমাকে বাধ্য করবেন না। বাধ্য করবো না কেন? যদি কেন বাধ্য করবো না, আমার হৃদয়ে আমাকে বাধ্য করছে, সে তার নিজেকে তোমার হৃদয়ের সঙ্গে মিশিয়ে দিতে চায়। অসম্ভব, কখনো সম্ভব হতে পারবে না। কোনটা অসম্ভব? হ্যাঁ যদি, কোনটা অসম্ভব? একটা পুরুষ একটা নারীকে ভালোবাসাটা অসম্ভব না? আমার মতন একটা মানুষের স্ত্রী হওয়াটা অসম্ভব? দেখুন, আমি আপনার কাছে ঋণী, তার মানে এই নয় যে সেই ঋণ দয়া সম্মান সেসব ভুলে যাও তো। যদি খালি আমায় এটুকু বলো, আমি কি তোমার কাছে অযোগ্য? আমি তো সে কথা বলিনি, যে মেয়ে আপনাকে জীবন সাথী পাবে সে তো ধন্য হয়ে যাবে। তাহলে আমাকে ভালোবাসতে অসুবিধাটা কোথায়? আমায় বিয়ে করতে মানা করছো কেন? সব কেন উত্তর হয় না? দেখো জ্যোতি, তুমি কেবল আমারই জন্য জন্ম নিয়েছো, আমার মনে হচ্ছে তুমি বিনা আমার কোনো অস্তিত্বই নেই। আর যদি আমি তোমাকে না পেতে পারি, তাহলে তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই নেই। আমি কিছু বুঝতে পারছি না চন্দ্রবী, সূর্য এরকমটা করলো কেন? সেটা ওই জানে।
ডক্টর সূর্য, ডোন্ট ওয়ারি, হি ইজ আউট অফ ডেঞ্জার, জাস্ট কুল ডাউন, ওকে? জাহ্নবী শুনলে ডক্টর কি বললেন? ডক্টর বললেন সূর্য ঠিক হয়ে যাবে। দেখলে তো, তোমার তোমার সামান্য স্বার্থপরতার জন্য সূর্যের মতো ছেলে আজ হসপিটালে, আর যদি সূর্যের আজ কিছু হয়ে যেত, দীপক বাবু, কেবল সূর্য নয়, তার সঙ্গে তার বাবা মা আর আমাকেও বেঁচে থেকে থেকে মরে যেতে হতো, আর সে সমস্ত তোমার মাথায় চাপিয়ে দেওয়া হতো। চার চারটে মৃতের উপর দাঁড়িয়ে তুমি তোমার সুখের স্বর্গ গড়তে পারতে? বন্ধ করো, বন্ধ করো এসব, বন্ধ করো। কখনো রাধা সেছো না, মীরা হয়ে যাও, কেননা পাওয়াতে যত আনন্দ, সারা জীবন খুঁজে ফেরাতে তার থেকে বেশি আনন্দ। পারবো না, আমি পারবো না দীপক বাবু, আমি পারবো না। তাহলে তুমি নারী নও দীপক বাবু। নারী কখনো অন্যের জীবন নিতে পারে না, বরং নিজেকে জ্বালিয়ে অন্যের জীবন দিতে পারে। আমার জীবন আর আমার হয়ে নেই, সেটা অনেকদিন আগে অন্যের হয়ে গেছে। তার মানে তুমি একটা অনিশ্চিত ভবিষ্যতের আশায় তুমি তোমার বর্তমানকে মেরে ফেলতে চাইছো? কারণ আমার বিশ্বাস, আমার ভবিষ্যৎ নিশ্চয়ই একদিন আমার সামনে আসবে। তার যদি তোমার জন্য চিন্তা থাকতো, তাহলে সে আজ তোমার থেকে দূরে থাকতো না। হয়তো পরিস্থিতি তাকে বাধ্য করেছে, কিন্তু আমার আমার ভালোবাসার উপর পুরো বিশ্বাস আছে, সে ফিরবেই, একদিন না একদিন নিশ্চয়ই ফিরবে। আমি জানি, ও আর তোমার জীবনে কখনো ফিরবে না। আপনি ওরকম বলবেন না দীপক বাবু, আপনি ওরকম বলবেন না, এরকম বলে আমার ভালোবাসাকে অপমান করবেন না। যদি সত্যি তোমার ভালোবাসার অর্থ বুঝে থাকো আর তাকে নিজের তপস্যা বলে ভেবে থাকো, তাহলে তোমাকে সেই ভালোবাসার দিব্যি। আমার বন্ধুকে তার তার স্বপ্ন ফিরিয়ে দাও, একজন অসহায় বাবা মাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখো। মাম্মি, সূর্য, মাম্মি, আমি কি এতই অযোগ্য, এতই অসুন্দর? কে বললো? তাহলে জ্যোতি আমার কথা রাখলো না কেন? তুই কেন এমন করছিস রে? তোর জন্য ওর থেকেও ভালো মেয়ে পাবো। কিন্তু জ্যোতিকে তো পাবো না। সূর্য, ড্যাডি, আমি জ্যোতি বিনা বাঁচতে পারবো না। সূর্য, জ্যোতি তোর জীবনে এত বড় হয়ে গেল যে তুই আমাদের সকলকে ছেড়ে চলে যেতে চাইছিলিস। এই দেখ, তোর জ্যোতি এসেছে, এবার তো আর তুই ওকে জোর করে না, এতে ওর নিজেরও সম্মতি আছে। আরে তাকাচ্ছিস কি? তোর জন্যই তো আজকের এই খুশির দিনটা এসেছে। নে এই দুটো আংটি নিয়ে, একটা তোর বন্ধুকে,
আর একটা জ্যোতিকে দে। এখন আর দেরি করছেন কেন? দুজন দুজনকে আংটি পরিয়ে দিন। এই দীপক, তুই কোথায় যাচ্ছিস? এই দীপক, তোর চোখে জল, তুই কাঁদছিস? আমায় আজ কিছু বলিস না, খুশিতে আত্মরা হয়ে আমায় একটু মন খুলে কাঁদতে দে। দীপক, তুই সত্যি বলছিস তো? তুই খুশি তো? আমি আজ এত খুশি, এত খুশি যে তাকে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। তাহলে তোর খুশির গভীরতাকে সরি ম্যাডাম গান গিয়ে বুঝিয়ে দে না। আমি ছেলেটাকে চিনতে পারবে তো? হে ভগবান, কেন বাবু, কেন কেন এরকম করলে? আমার এত কাছে থেকেও তুমি আমায় ধোঁকা দিয়েছো, আমার ভালোবাসা নিয়ে খেলা করেছো। ¶¶
আজ এর জন্য, এর জন্যই সব অঘটন ঘটেছে। সুর আর সম্পর্ককে ভেঙে দিয়ে এখান থেকে চলে যেতে চাইছেন? আমি আমি কোথায় যাব? সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? আপনি তার অন্তরঙ্গ বন্ধু, আমাদের বিয়েটা না দেখে চলে গেলে ওনার মনে কষ্ট হবে না? জ্যোতি, বন্ধু হিসেবে বরের বেশে কে সাজাবে? আর আমাদের ফুলসজ্জা, ফুলসজ্জার খাট কে সাজাবে? ও বন্ধ করো, বন্ধ করো জ্যোতি এসব। শুনতে বোধহয় কষ্ট হচ্ছে, কেন? এসবই তো একজন বন্ধুর কর্তব্য। হ্যাঁ, আমি আমার কর্তব্য করছি। আমি জানি আপনি পারবেন। যে অন্যকে ঠকাতে পারে, নিজেকে ঠকাতে তার বেশি সময় লাগবে না। তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ইস, ফের অভিনয়, ফের মিথ্যে। কেন বাবু, কেন? দেখো, আমি কোনো বাবু টাবুকে জানি না। আমার নাম দীপক। ও, সেই জন্যই নিজে চলে অন্যকে আলো দিচ্ছ? দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্যকে জ্বালাবার মানে কি? একজন অন্ধ মেয়েকে স্বপ্ন দেখে ফের সে স্বপ্ন কেড়ে নেবার মানে কি? বলো, জবাব দাও। কত ছটফট করেছি, কত কেঁদেছি, কত খুঁজেছি, এত কাছে থেকেও তোমায়। দীপক, দীপক, যদি তুমি এখানে, তোমার চোখে জল। দীপক, কি হয়েছে, তুই কিছু বলিসনি তো? না, উনি কখনো কাউকে কিছু বলেন না, কেবল কাঁদাতে পারেন। মানে? এই দেখো না, তোমার স্বপ্নে আমাকে পাইয়ে আমার জীবনে এত খুশি ভরে দিলেন যে খুশিতে আমার বুকের ভেতর। ও, এই জন্যে? এই জন্য ওকে কখনো ধন্যবাদ দেবে না, বরং ধন্যবাদটা আমায় দেবে। কারণ বন্ধু হিসেবে আমি একটা হীরে পেয়েছি, হীরে একটা। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন কথা বলতে থাকো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। আরে, আমায় এখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ যে? তোমার বন্ধু মনে দুঃখ পাবে না? আচ্ছা এসো। Thank you.
রাতটা যখন তুমি ছিলে বহু দূরে, চোখ খুলে দেখলাম যখন দেখলে না তুমি একবার, সেই মন সেই প্রেম আমি এনেছি আজি, হারানো দিন হারানো সাথী ঘুরতেছি খুঁজে, বলে বলে বলবে একদিন প্রেমে পড়েছ মনে তোমার লুকিয়ে আমায় রেখেছ, কখনো মেনে নিচ্ছ এ কখনো মানা করছ, তাকে নিজের হাতের তালুতে চালিখে ছেড়ে দয়তে দিনে না দিনেতে, তারা হয়ে রয়েছে তো নিজের আকাশ তলে, লুকিয়ে লুকিয়ে তোমার মন লুকো চুরি খেলে, রং ঢং তোমার দেখে আমার মনে হচ্ছে তুমি প্রেমে পড়েছ, তোমার চোখ বলেছে। এবে রাজা রে রাজা, আরে বাইরে, আবে এরকম চিৎকার করছিস কেন, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি, আনন্দে একেবারে পাগল হয়ে গেছি, আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে, নাচিব নাচিব, দেখ হম বুড়া হ্যায় তো ক্যা হুয়া রিসকা ঘোড়া হ্যায়, হম দেশি নেই বিদেশি পিনে ওয়ালে হ্যায়। রাজা আমার ভাগ্নি চলে যাওয়ার পর তুই কিনা আমায় এক ফোঁটা বিদেশি দিসনি, আজ থেকে তুই আমায় ফুল বিদেশি দিবি। তোর এত সাহস আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকছিস? তোর ঘরের সামনে দাঁড়িয়ে কার নাম ধরে ডাকবো? আজ থেকে তুই আমায় মামার শ্বশুর বলে ডাকবি। কে বলছিস তুই? আরে বলছি কি দেখ না, কি হলো, জ্যোতির ফটো? হ্যাঁ জ্যোতির ফটো, ও ঠিকানাও পেয়ে গেছি, ওর আজ বিয়ে হবে। না মনে রাখ, জ্যোতি শুধু আমার, কেবল আমার। বন্ধ করো জ্যোতি, এই সুর বাজানো বন্ধ করো। কেন বন্ধ করব? কিসের জন্য বন্ধ করব? কষ্ট হচ্ছে না সুর শুনে? তোমার কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, আমার বুকে আগুন জ্বলছে। দেখো জ্যোতি, দেখছি সবই দেখছি, এত কাছে থেকেও তোমার আমার দূরত্বকে দেখতে পাচ্ছি, আজ তো কই আকাশের নীলিমাকে দেখতে পাচ্ছি না, আমার পূর্ণিমার চাঁদকে মেঘেতে ঢেকে দিয়েছে, সাগরের ঢেউগুলো আমার ভীষণ ভয়ঙ্কর লাগছে, পাগুনের আবির আমার শরীরে কলঙ্ক লেপেছে। চুপ করো জ্যোতি, চুপ করো। এই যে আমি চোখ বন্ধ করেছি, আবার সে পুরনো জ্যোতি হয়ে গেছি, একবার একবার আমায় তোমার
চোখ দিয়ে দুনিয়া দেখিয়ে দাও। তুমি পাগল হয়ে গেছো জ্যোতি। তুমি তুমি বাঁচতে শিখিয়ে দাও বাবু, আমায় বাঁচতে শিখিয়ে দাও। আমি কারুর বাবু নই, আমি দীপক, সূর্যের বন্ধু দীপক। আর কত মিথ্যে বলবে, আর কত নিজেকে ঠকাবে, মেনে নাও বাবু, একবার আমার সেই বাবু বলে মেনে নাও, আমার ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে দাও বাবু। ও বাবু বাবু বাবু, আমি তোমার সেই বাবু নই জ্যোতি। ঠিক আছে, তুমি যদি তোমার জেদে অটল, তাহলে আমি কেন আমার জেদ ছেড়ে দেবো? আমি কেন আমার আত্মাকে মেরে আর কাউকে খুশি করব? আজ আসুক তোমার বন্ধু, আমাদের সম্পর্কের বিষয়ে জানিয়ে দেব। জ্যোতি, প্রমাণ হয়ে গেল তুমি আমার সেই বাবু বলেই, আমার পুরো বিশ্বাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সেই বাবু, আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, আমি তোমার প্রেম নিয়ে খেলেছি, মিথ্যের যন্ত্রণা আমি তোমায় জ্বালিয়েছি। হ্যাঁ, আমি তোমার সূর্যের হাতে তুলে দিয়েছি। কেন বাবু কেন আমার সঙ্গে ছলনা নাটক কেন? আর কোনো উপায় ছিল না জ্যোতি, আমার কাছে আর কোনো উপায় ছিল না। সূর্য, এই বাড়ি, এই পরিবারের উপর আমার এত ঋণ আছে যে। ও, তুমি তাহলে সেই ঋণ শোধ করার জন্য আমার হৃদয়কে বাজি লাগিয়ে মহান সেজে গেলে না? জ্যোতি, আমি কিন্তু এত মহান হতে পারবো না। আমার ভালোবাসাকে ভুলে গিয়ে আর কারো স্ত্রী হবার মিথ্যে নাটক করতে পারবো না। আমার সূর্য মরে যাবে জ্যোতি, আমার বন্ধু। তোমার বন্ধুর জন্য আমি কেন এত বড় ত্যাগ করব? তাহলে ও মরার আগে তুমি আমার মরমুখ দেখবে। এই জ্যোতি, দেখো তো ওই চাঁদকে, কত দূরে থেকেও কত কাল ধরে সে চেয়ে আছে। আর চাতক, সে তো জানে না তার জন্য প্রেমের বর্ষা কবে হবে, তবুও চেয়ে আছে। ওরা সব পরস্পরের থেকে কত দূরে, তাহলে তুমি কি তাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারবে? আমরা দুজনে ঠিক ততটাই দূরে থেকে সারা জীবন কি পরস্পরকে ততটাই ভালোবাসতে পারবো না? না না না, আমি পারবো না, কারণ আমি নদী কি চাতক নই, আমি একজন সাধারণ নারী। নারী জীবন দিতে পারে, নিতে পারে। আমার হৃদয়ে একজনকে স্থান দিয়েছি। নারী নিজেকে জ্বালিয়ে অন্যকে বাঁচাতে পারে। অন্যের খুশির জন্য আমি সারা জীবন কাঁদতে পারবো না। নারী কাঁদতে পারে, কিন্তু মনের মানুষকে কাঁদাতে পারে না। আমায় বাধ্য করলে আমি আত্মহত্যা করব। না জ্যোতি, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে ওরকম কোনো চিন্তা তোমার নিজের মনে আনবে না। তুমি সূর্যকে শুধু বিয়ে করবে না, বরং তাকে আমার আসনে বসিয়ে তার জীবনটাকে খুশিতে ভরিয়ে দেবে। আমায় এত বড় শাস্তি দিও না বাবু, আমার ভালোবাসায় এত বড় পরীক্ষা নিও না। আমার ভালোবাসার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, সে আমায় কখনো ধোকা দেবে না, কখনো ধোকা দেবে না। এত বড় দায়িত্ব দিয়ে যাচ্ছ, আর আমার কথা একটু শুনবে না, আমার কথা রাখবে না? বলো যদি তুমি আচ্ছা বলবে, আমি নিশ্চয়ই রাখবো। বিয়ের বাসরে যাবার আগে তুমি আমায় বধূ বেশে সাজাবে। জ্যোতি, বিয়ের বাসরে যাবার সময় তুমি আমার হাত ধরে নিয়ে যাবে। জ্যোতি, আর আমাদের ফুলের সজ্জা তুমি সাজাবে। চুপ করো জ্যোতি, চুপ করো। আর আমাদের সুখের সংসার দেখবার জন্য তুমি এ বাড়িতে থাকবে। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তুমি আমার কথা রাখলে আমি তোমার কথা রাখবো, না হলে। অং সর্বমঙ্গলা মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। অং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম্। অং মাধব অং মাধব অং মাধব অং শঙ্খচক্রধরং বিষ্ণুং। মেয়েকে নিয়ে আসুন। আমি
তাড়াতাড়ি জানা রে। আরে আরে, তুমি কেন এই ঘরে ঢুকেছো? আমি জ্যোতিকে নিতে এসেছি। চল চল, আমরা বাড়ি গিয়ে বিয়ে দেখব। চলো জ্যোতি। আমাকে বধূ বেশে কেমন লাগছে একটু দেখবে না? আমি জানি তোমায় খুব সুন্দর দেখাবে। ঠিক চাঁদের মতো। এই চাঁদকে শেষবারের মতো দেখবে না? যে হৃদয়ে আছে তাকে চোখে দেখবার কি দরকার আছে? নিজেই তো আমায় নিজের হৃদয় থেকে সরিয়ে দিয়েছ জ্যোতি। এই চাঁদকে ঘন কালো মেঘ ঢেকে দেয়নি? না, এই চাঁদের দেহে এখনো একটু আমার ভালোবাসার গ্রহণ লেগে রয়েছে। এই মেঘ কেউ সরাতে পারবে না। আমি সরিয়ে দিচ্ছি। বাবু, তুমি আমার থেকে বাঁচবার শেষ আশাটুকু তুমি না। চন্দ্রের কলঙ্ক সরিয়ে দিই। তুমি নিষ্ঠুর। চলো, দেরি হচ্ছে। আজ একটা শেষ অনুরোধ করবো, মানা করো না। ফাঁসি কাটে যাওয়া পাপী আসামির শেষ ইচ্ছেও পূরণ করা হয়। জ্যোতি, আজকের পর আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না, কোনো অনুরোধ করবো না। ভেবে নাও, এটা আমার শেষ ইচ্ছে। বলো। এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে যাচ্ছি আবার। একটিবার, একবার আমার সে বাবু সেজে আমার বাঁচতে শিখিয়ে দাও। এই আমি চোখ বন্ধ করছি। কন্যাদান কে করবে? দীপক, এই বন্ধু, তুই ছাড়া আমার আর কে আছে বলতো? আর জ্যোতির ভাই হয়ে কন্যাদান করে দে না। সুজত, তুই একি বলছিস?
ও তো ঠিকই বলছে, যদি তো তোর বৌদি হতো এবার তোর বোন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধু ছিল এখন শ্যালক হবে, অসুবিধাটা কোথায়? প্লিজ দীপক, আজ অব্দি আমার সব ইচ্ছেই পূরণ করেছিস তুই, এই ইচ্ছেটাও পূরণ করে দে না। ভালোবাসা মানে কি কাটাতে চলা, ভালোবাসা মানে কি? যা দীপক, কন্যাদান করে দে। বন্ধ করি নাটক। সূর্য, তুই এসব কি বলছিস? বাহ, আমার খুশির জন্য তুই তো নিজের আত্মাকে বলি দিয়ে কতদিন চোখের জলকে আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারলি। সূর্য, শুভ লগ্ন চলে যাচ্ছে। চলে যাক ড্যাডি, চলে যাক, এটা আমার জায়গা নয় ড্যাডি, এখানে দীপকের বসবার কথা। এ আমার জ্যোতি নয় মামি, এ হলো দীপকের জ্যোতি। সূর্য, কি বলছিস, তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে ড্যাডি। দেখুন ড্যাডি, দেখুন, এ সেই দীপক যাকে আমার খুশির জন্য এই বাড়িতে স্থান দিয়ে ঋণের পাহাড় চাপিয়েছিলেন, আর যাকে নিজের স্বার্থের জন্য তাকে জেলে পাঠিয়েছিলেন। তুই সব কি বলছিস আমি বুঝতে পারছি না। জিজ্ঞেস করো মামি, ড্যাডিকে জিজ্ঞেস করো, দীপক এ বাড়ি থেকে কেন চলে গেছিল, ড্যাডির পাপকে নিজের মাথায় চাপিয়ে জেলে যাবার জন্য কত টাকা নিয়েছিল। আর এই দীপক, তুমি যাকে আমার থেকে আলাদা দৃষ্টিতে কোনোদিন দেখোনি, যাকে আমি আমার আত্মা বলে ভাবি, তাকে একবার জিজ্ঞেস করো, সে নিজেকে বিক্রি করে 50,000 টাকা নিয়ে ও কি করেছে। দীপক, মা তুমি ওর কথা শুনো না মা। সূর্য, আমি তোকে জোর হাতে বলছি, তুই চুপ করে যা। কেমন করে, কেমন করে চুপ থাকবো, কেমন করে তোর খুশিকে, তোর স্বপ্নকে আর তোর জীবনকে তোর থেকে কেড়ে নেব। কি ভেবেছিস হ্যাঁ, এমনি করে তুই মহান হয়ে যাবি, আমায় জিতিয়ে দিয়ে এই সংসারে ঋণ শোধ করবি? আর জানো তো মামি, যদি কেন আমাকে বিয়ে করবে না বলে বলেছিল, সে কাকে নিয়ে দিন রাত ভাবছিল আর কে তার মনের মানুষ? বন্ধ কর সূর্য, বন্ধ কর। এই দীপক মামি, এই দীপক, একটা অন্ধ মেয়ের চোখ অপারেশনের জন্যে 50,000 টাকায় নিজেকে বিক্রি করে জেলে চলে গেল, অথচ আমি সেই চোখ দুটোকে আমার নিজের ভেবে নিলাম। তার মানে দীপক জ্যোতিকে খুব ভালোবাসে মামি, জ্যোতিও দীপককে। না সূর্য, জ্যোতি কেবল তোর, সে কেবল তোকেই ভালোবাসে। তুই চুপচাপ বিয়ের পিঁড়িতে বস, আমি আমি তোর খুশিকে কেড়ে নিতে পারবো না, আমিও এত স্বার্থপর হতে পারবো না। সূর্য, সূর্য তুই ওকে ছাড়া। জিতে মরবো, হেরে গিয়ে নয়। বাস বাস বাস, বন্ধ করো, বন্ধ করো সব, একজন জিততে চাইছে আর একজন হেরে গিয়ে মহান হতে চাইছে, একজন আত্মহত্যা করে জোর করে আমার দখল নিতে চাইছে, তো আরেকজন নিজের ঋণ শোধের জন্য আমার আমার হৃদয়কে আমার ভালোবাসাকে বাজি লাগিয়ে দিচ্ছে। কিন্তু সবাই ভুলে যাচ্ছে যে আমি একজন নারী, আমারও একটা হৃদয় আছে, আরো কিছু আশা আছে, কিছু স্বপ্ন আছে, আমি একটা কাঠের পুতুল নই যে নিয়ে গিয়ে কথা বসিয়ে দেবে আর আমি হাসবো। জ্যোতি মরে গেছে তোমার জ্যোতি, আজ শুধু একটা কাঠের পুতুল দাঁড়িয়ে আছে যার দাম মাত্র 50,000। 50,000 কে 60,000 টাকা দিয়ে আমায় কিনে নেবেন বলুন তো? আরে আপনারা সবাই দেখছেন কি, 60,000 টাকা দিয়ে একটা ডল পুতুল কিনুন,
ইচ্ছে হলে ঋণ শোধ করবার জন্য 70,000 টাকা দিয়ে বেঁচে দেবে। বন্ধ কর, বন্ধ কর এসব। মা, নারী কি একটা বেচা কেনার বস্তু যে কেউ তাকে পাশ আর দানে হেরে যাবে, আর কেউ ঋণ শুধবে বলে বেঁচে দেবে, কেউ তাকে কুরুসভায় উলঙ্গ করবে, তো কেউ তাকে অন্যকে উপহার দিয়ে দেবে? ঘৃণা হচ্ছে মা, ঘৃণা হচ্ছে। নিজেকে একজন নারী ভেবে ঘৃণা হচ্ছে। আরে আরে আরে, তোমরা আমার রানীকে এমন করে বিধি কষ্ট দিচ্ছ কেন? ওর কষ্ট হচ্ছে না বুঝি? এই খুলে দাও, খুলে দাও, খুলে দাও। হ্যাঁ হ্যাঁ, আমার ভাগ্নে কষ্ট হচ্ছে, খুলে দি, খুলে দি। রাজা, তুই এসব কিন্তু ঠিক করছিস না রাজা। চিনে নিয়েছিস, তারপরে তুই সব দেখতে পাচ্ছিস। তুই ছোটবেলায় আমায় দেখেছিলি, আজও মনে রেখেছিস? আয় বলছি। আরে যা, আপন নেই, দেখছিস কে? বন্ধ পর। এত সব কি পড়ছিস? তাড়াতাড়ি সিঁদুর দে। আমার বিয়ে কে আটকাবে?
রেগে যাক দুনিয়া, সূর্য বিপদ, সূর্য ভেঙে যাক স্বপ্ন বন্ধু, সূর্য তোর জন্য হেসে হেসে দিতে পারি জীবন, সূর্য মা